আত্মহত্যার উপকরণে সহজ প্রাপ্যতা রোধ করতে হবে যারা আত্মহত্যা করে থাকেন তারা কিন্তু আত্মহত্যার ইঙ্গিত দিয়ে থাকেন আশেপাশের মানুষজনকে বিশ্বজুড়েই কিন্তু আত্মহত্যার প্রবণতা বেড়ে চলেছে এবং বিশেষ করে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা কিন্তু বেশি এবং দেখা গেছে যে প্রায় মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ হচ্ছে তাদের আত্মহত্যা প্রথম কারণ হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এই পনেরো থেকে উনত্রিশ বছর বয়সীদের এবং দ্বিতীয় কারণই কিন্তু হচ্ছে আত্মহত্যা এবং এর কারণ এর বিভিন্ন সমাজতাত্ত্বিক কারণ আছে বিভিন্ন মেডিকেল লিগাল কারণ আছে লিগাল কারণ আছে আইনি কারণ আছে পারস্পরিক সম্পর্কের কারণ আছে আমি খুব থিওরিটিক্যাল বা তাত্ত্বিক আলোচনায় যাব না আমরা যদি আমাদের জায়গা থেকে বলি প্রথমত একটি সমাজ কাঠামোর পরিবর্তন হচ্ছে সারা বিশ্বেই একটা র্যাপিড আরবানাইজেশন হচ্ছে ইমিগ্রেশন হচ্ছে মাইগ্রেশন হচ্ছে মানুষ কাজের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তখন তাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে মনের উপরে টানা পড়েন পড়ছে মানসিক চাপ বাড়ছে এবং অনেক সময় সে এই কষ্ট বা চাপ থেকে মুক্তি পেতে আত্মহত্যাকে বেছে নিচ্ছে যা হয়তো ভুল ফলে এই যে এটি একটি কারণ সমাজতাত্ত্বিক কারণ আর যদি আমরা মেডিকেল গ্রাউন্ডটাকে চিন্তা করি তাহলে আমরা বলবো গবেষণাগুলোতে কিন্তু প্রমাণিত হয়েছে যে পৃথিবীর প্রায় সকল আত্মহত্যা ঘটনার পেছনেই ওই আত্মহত্যাকালীন সময়ে তার মানসিক স্বাস্থ্যের কিন্তু একটা অবনতি ছিল অর্থাৎ বিষণ্নতা ব্যক্তিত্বের বিকাট সিজোফ্রেনিয়া মুড ডিসঅর্ডার হ্যাঁ মাদকাশক্তি ইত্যাদি কারণে কিন্তু মানুষ আত্মহত্যা করে থাকে ফলে এই রোগগুলোর প্রতি এক ধরনের স্টিগমা আছে আমরা এগুলোর চিকিৎসা করতে সচেষ্ট হই না এবং চিকিৎসা করতে উৎসাহিত হই না সেটাও কিন্তু একটা আত্মহত্যার অন্যতম কারণ আর সামাজিক কারণের ভেতরে তো বললাম যে একটি সমাজ সমাজের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে অনেকের অনেক সময় বেগ পেতে হচ্ছে সেটি আত্মহত্যার কারণ তো আমাদেরকে কাজ করতে হবে কাজের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মহত্যার উপকরণের সহজ প্রাপ্যতা রোধ করতে হবে কীটনাশক যথাযোগ্য জায়গায় রাখতে হবে ঘরের ভেতরে সেটিকে তালা দিয়ে রাখতে হবে যত্রতত্র কীটনাশক বিক্রি করা চলবে না এবং প্রেসক্রিপশনের ছাড়া কি ওষুধ বিক্রি করা বিশেষ করে ঘুমের ওষুধ বা যেগুলো আত্মহত্যা করার মতো ওষুধ সেগুলো প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করার জায়গাটিতে আমাদেরকে সক্রিয়ভাবে বন্ধ করতে হবে এবং আরেকটি বিষয় আছে যারা আত্মহত্যা করে থাকেন তারা কিন্তু আত্মহত্যার ইঙ্গিত দিয়ে থাকেন আশেপাশের মানুষজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার মধ্যে আড্ডার মধ্যে সেই ইঙ্গিতগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সেই সময় ইঙ্গিতগুলো বুঝে তাদেরকে কোনো ব্যঙ্গবিদ্রুপ করা যাবে না তাদেরকে বলা যাবে না যে তুমি মরতে চাও মানে তুমি মরবা না আত্মহত্যার কথা যে বলে সে মরে না এই ধরনের কথাগুলো কখনোই বলা যাবে না প্রত্যেকটি মৃত্যু ইচ্ছা তাকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করতে হবে যে মরার কথা বলে মৃত্যুর কথা বলে তাকে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে সে কেন এই মৃত্যুর কথা বলে সেই থেকে ফিরিয়ে নিয়ে আসতে আর গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রোগের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে মানসিক রোগের কারণে কিন্তু বেশিরভাগ আত্মহত্যাগুলো ঘটে থাকে এবং আমরা কিন্তু মানসিক রোগের চিকিৎসা করতে অনেক সময় উদাসীন এবং দ্বিতীয় বিষয় হচ্ছে মানসিক রোগের চিকিৎসা ওষুধ খেতে আরও বেশি উদাসীন ফলে আত্মহত্যা কিন্তু মানে আত্মহত্যা প্রতিরোধ করতে হলে মানসিক রোগের জন্য ওষুধ সেবন করতে হবে ওষুধ ছাড়া মানসিক রোগের ক্ষেত্রে যখন আত্মহত্যার প্রবণতা আছে সেটিকে প্রতিরোধ করা যাবে না ফলে ওষুধ সেবন উৎসাহিত করতে হবে মানসিক রোগের ক্ষেত্রে ওষুধকে ভয় পাওয়া যাবে না জুজুর ভয় দেখানো যাবে না এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে ওষুধকে বন্ধ রাখা যাবে না